পুলিশ যারা রয়েছে তারা তো হচ্ছে তৃণমূলের কেয়ারটেকার। আগামী দিনে ভোট আসছে, বোম তৈরি হবে বীরভূমে, কারণ বীরভূমটা তো সবসময় হচ্ছে কার্তুজের কারখানা। তো বীরভূমকে তো দায়িত্বই দেওয়া হয় যে গোটা রাজ্যে নির্বাচন চালানোর জন্য যা যা বোমা বারুদ অস্ত্র লাগবে বীরভূমে মজুত করা হবে, যার জন্য অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর বীরভূমের দায়িত্ব কে নিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। উনি একটা সভায় প্রকাশ্যে বলেছিলেন কি যে যতদিন কেষ্ট জেলে আছে, মানে যদি ভুল না করি, যে উনিই দেখবেন বীরভূমটা। তার মানে কি হচ্ছে যে ইন্ডিকেশন এটাই যে বীরভূমটা যেরকমভাবে চলছে, আগে যেমন চলতো অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে, অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীনও ওইভাবেই যেন চলে।